হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদী থেকে অবৈধভাবে কোটি কোটি টাকার বালু তুলে নিচ্ছেন কুষ্টিয়া ও পাবনার 11 প্রভাবশালী। এতে নদীতে বিলীন হচ্ছে ফসলি জমি, হুমকির মুখে পড়েছে সরকারি বেসরকারি নানা স্থাপনা। যদিও অভিযুক্তরা বলছেন সংশ্লিষ্ট দপ্তরের নির্দেশেই বালু তুলছেন তারা, বালু তোলা বন্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। কুষ্টিয়ার প্রতিনিধি সোহেল রানার রিপোর্ট জানাচ্ছেন জানাতুল ফেরদৌসী। রাজবাড়ির গোয়ালন্দ থেকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার লালনশাহ সেতু এলাকা পর্যন্ত পদ্মা নদী থেকে বালু উত্তোলন না করতে সম্প্রতি নিষেধাজ্ঞা দেয় হাইকোর্ট। কিন্তু আদালতের ওই নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে কোটি কোটি টাকার বালু তুলে নিচ্ছে কুষ্টিয়া ও পাবনার 11 প্রভাবশালী। পদ্মা গড়াই নদীর মোহনা থেকে লালনশাহ রেলব্রিজ পর্যন্ত প্রায় 11টি স্পটে ড্রেজিং ও চোষক মেশিন দিয়ে প্রতিদিনই তোলা হচ্ছে বালু। হুমকির মুখে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কুষ্টিয়া ঈশ্বরদী জাতীয় মহাসড়ক ও মাদ্রাসা সহ সরকারি বেসরকারি বেশ কয়েকটি প্রতিষ্ঠান বালু উত্তোলনের করার কারণে এই অনায়াসে পানি আসার কারণে প্রচুর পরিমাণ নদী ভাঙন সৃষ্টি হয় এবং এই নদী ভাঙনের ফলে হাজার হাজার ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। বারবার এই মানববন্ধন করি, তারপরে কয়েকদিন বন্ধ থাকে, আবার কাটা শুরু হয়। বালু উত্তোলন বন্ধ করলেই আমাদের গ্রাম বাঁচবে, কলেজ বাঁচবে, গোরস্থান বাঁচবে। তবে আদালত সংশ্লিষ্ট দপ্তরের নির্দেশেই বালু তোলা হচ্ছে বলে দাবি প্রভাবশালীদের। যখন আপনার বুঝাই দিতে আপনার তালবাহানা শুরু করলো, তখন আপনার ধরেন আমরা আপনার ধরেন হাইকোর্টের দ্বারস্থ এবং হাইকোর্ট আপনার ধরেন 5 বছর পরে ডিসেম্বরে আপনার ধরেন চূড়ান্ত রায় দিল বালিমাটি উত্তোলন এবং অপসারণ করার। তারা 1 বছর পরে আপনার ধরেন বিআইডব্লিউডি সিডি দিল স্যার, ডিসি স্যারের বরাবর। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে বালু তোলা বন্ধ করতে অভিযান সহ নানা পদক্ষেপ নিয়েছেন তারা। সম্প্রতি জেলা প্রশাসক মহোদয়ের অফিস থেকে একটা কমিটি গঠন করা হয়েছে, কমিটিতে যৌথ জরিপ করে এবং যেখানে বালি উত্তোলন হবে তৎক্ষণিকভাবে সেখানে অভিযান পরিচালন করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অসাধু চক্রের হাত থেকে নদী রক্ষা ও নদীর ভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। জানাতুল ফেরদৌসী, জিটিভি নিউজ।